রবিবার চীনের ফুজিয়ান প্রদেশের সিংহুয়া দ্বীপের কাছে ডুবে গেছে একটি মালবাহী জাহাজ। এই ঘটনার পর নিখোঁজ ক্রু সদস্যদের সন্ধানে দ্রুত এই অঞ্চলটিতে উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার পাঠায় কর্তৃপক্ষ। এর আগে জাহাজ ডুবির সংকেত পাওয়ার পরপরই অবিলম্বে মেরিটাইম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ফিশারিজ অ্যাডমিনিস্ট্রেশন ও সকল কোস্টগার্ডকে অবহিত করে ফুজিয়ান মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। পরে ফুজিয়ান মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে উদ্ধার কার্যক্রম চালানো হয়। সে সময় অঞ্চলটিতে থাকা 20টিরও বেশি জাহাজ এই উদ্ধার অভিযানে যোগ দেয়। যৌথ প্রচেষ্টার মাধ্যমে প্রথম ক্রু সদস্যকে সকাল 7:40 উদ্ধার করা হয়। পরে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় 4 ঘন্টার অভিযান চালিয়ে ফুইং দ্বীপের কাছ থেকে আরও 3 ক্রু সদস্যকে উদ্ধার করে নিংদে মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের হাইজুন 0809 নামক জাহাজটি। পরে তাদেরকেও চিকিৎসা নিতে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুপুর 12টা নাগাদ সর্বশেষ নিখোঁজ ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়। আর এভাবে অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে 5 ক্রু সদস্যকেই উদ্ধার করতে সক্ষম হয় রেস্কিউ টিমটি। বর্তমানে জাহাজের সকল ক্রু সদস্যই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের সকলের অবস্থাই এখন আশঙ্কামুক্ত। ইফাত জাহান, বাংলাভিশন।